আগরতলা বাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র, নগর উন্নয়ন দপ্তরের সচিব, স্মার্ট সিটি মিশনের আধিকারিক, পৌর নিগমের কমিশনার, অন্যান্য আধিকারিক ও বিভিন্ন কর্পোরেটররা। এই বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এই প্রসঙ্গে বুধবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে বলেন, এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে শহরে নিকাশী ব্যবস্থা উন্নত করা। এ বিষয়ে একটি ডিপিআর প্রস্তুত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। হাওড়া নদী থেকে কাটাখাল থেকে যে জলটা শহরে প্রবেশ করে তা যাতে প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রেখে হাওড়া নদীতে ড্রেজিং করে এবং কাটাখালকে পরিষ্কার করার একটি রোড ম্যাপ তৈরির জন্য আলোচনা হয়েছে, যাতে শহরের জলকে ডিসচার্জ করতে কোনো অসুবিধা না হয়। এই ব্যাপারে সরকারের কাছে একটি রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন পৌর নিগমের মেয়র। প্রসঙ্গত তিনি জানান, শহরের জলকে বের করার কাজে 16টি পাম্প কাজ করছে, আরও 3টি অতিরিক্ত পাম্প বসানো হবে বলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শকুন্তলা রোডে রামনগর 4 নম্বরে এবং কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমের নিকটে বসানো হবে বলে জানান তিনি। হয় নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজকে আমাদের AMC কনফারেন্স হলে, সেখানে নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে মহাশয়, আমাদের শৈলেশ কুমার যাদব, আমাদের কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং আমাদের কর্পোরেটর ইঞ্জিনিয়ার তপন লোধ এবং বিভিন্ন দপ্তরের DWS, TCCL, AMC এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আজকে একটা আলোচনা হয়, প্রিপারেটরি মিটিং করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে এটা একটা দেওয়া হবে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেনলি শহরে নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা। আমরা একটা DPR রেডি করার জন্য চিন্তা করেছি। ড্রেনেজ সিস্টেম, টোটাল আগরতলা শহরে ড্রেনেজ সিস্টেমটা আরও উন্নত করার জন্য একটা DPR প্রিপেয়ার করার জন্য, সেই অনুযায়ী আমরা আগামী দিন কাজ করে যে বাইরে যে হাওড়া নদী কাটাখালতি যে জলটা ঢুকে সেটা না ঢোকার ব্যবস্থা করার জন্য হাওড়া নদী ড্রেজিং করে তার নব্যতা বাড়ানো এবং কাটাখালকে পরিষ্কার করে যাতে শহরের জলটা ডিসচার্জ করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা, মানে বন্যার জল বা নদীর যে ওভারফ্লো যাতে শহরে ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের আজকে যে আলোচনা সভা হয়েছে, আলোচনা হয়েছে, তারা সরকারের কাছে একটা রিপোর্ট দেবেন। ডিসচার্জ করার জন্য আমাদের অলরেডি 16টা পাম্প কাজ করছে, আরও 3টা এডিশনাল পাম্প আমরা এর মধ্যে বসাবো, এটা পরিকল্পনা। এদিন তিনি বলেন, আগরতলা শহরে বন্যার বিষয়টি আলাদা। বলেন, এখন শহরের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত, বিশেষ করে 2018-এর পর বিপ্লব দেবের নেতৃত্বে সরকার এবং বর্তমানে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সরকারের সময় আগরতলা শহরে জল বেশি সময়ের জন্য জমে না। প্রসঙ্গক্রমে তিনি বলেন, গত কিছুদিন আগে 2 বার হয়েছে সেটা বন্যা হয়েছে। শহরে জল জমে যায় কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। এখন আগরতলা শহরে জল জমে না যেখানে আগে জল জমে থাকতো। শহরে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না, যানজট হতো। তিনি আরও বলে, নিকাশি ব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও চেষ্টা করা হচ্ছে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে যাতে চিরস্থায়ীভাবে মুক্তি দেওয়া যায়। এর জন্য পৌর নিগম, স্মার্ট সিটি মিশন, নগর উন্নয়ন দপ্তর একসাথে কাজ করছে বলেও জানান তিনি। এই DPR রেডি করা হচ্ছে পয় প্রণালী ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য। এমনিতে কিন্তু এখন শহরে নিকাশি ব্যবস্থা অনেক উন্নত। আমাদের এই রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে সরকার আসার পর 2018-এ এবং পরবর্তী সময় আমাদের ডক্টর মানিক শাহ নেতৃত্বে এই যে সরকার চলছে, আমাদের এই কাজের ধারাবাহিকতার কারণে কিন্তু আমাদের শহরে যে বৃষ্টি হলো, অতি বর্ষণ হলে কিন্তু অল্প কিছু জল সরে যায়। যেটা গত কিছুদিন আগে 2 বার হয়েছে এটা কিন্তু বন্যা হয়েছে, এটাতে কিছু করার নেই। হাওড়া নদীর জল ঢুকে গেছে শহরে, কাটাখালের নদী ওভারফ্লো হয়ে গেছে, ব্যাকফ্লো হয়েছে, সেই কারণে জলটা কিছুক্ষণ ছিল বেশি, কিন্তু এমনিতে যখন সাধারণ বর্ষা হয় এখন কিন্তু আগরতলা শহরে এখন জল জমে থাকে। আগে কিন্তু আপনারা জানতেন যে বনমালীপুর, ধলেশ্বর, কৃষ্ণনগর, আবার রামনগর, নিম্নাঞ্চল, জয়নগরে আগে অল্প বৃষ্টিতে, বিশেষ করে বনমালীপুরে প্রায় বাড়িতে 4-5 দিন জল থাকতো, শহরে 3-4 দিন ব্যবসা করতে পারতেন না। ওদিন চমনি যারা ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নষ্ট হয়ে যেত এবং শহরে 8-9 ঘন্টা জল জমে থাকতো, যানজট হতো, যান চলাচল বন্ধ হয়ে যেত। এখন কিন্তু এই বেশি বৃষ্টি হলে কিন্তু 1-15 ঘন্টা বেশি জল শহরে রাস্তা থাকে না, বনমালীপুর কোনো বাড়িতেই থাকে। আমাদের নিকাশি ব্যবস্থা ভালো, তবুও আমরা চেষ্টা করছি এর থেকে বেশি বৃষ্টি হলো যাতে শহরবাসীকে জল যন্ত্রে মুক্তি দেওয়া যায়। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, নগর উন্নয়ন দপ্তর, স্মার্ট সিটি একসাথে কাজ করছে এবং আগামী দিনে মাস্টার প্ল্যান করা হচ্ছে, DPR রেডি করা হচ্ছে, ড্রেনেজ সিস্টেমগুলি আরও উন্নত করার জন্য যাতে বৃষ্টির সঙ্গে সঙ্গে জল শহরে নষ্ট করা, পাশাপাশি এই নিকাশি ব্যবস্থা উন্নয়ন করে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে পার্মানেন্টলি মুক্ত করার জন্য আমাদের।
ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।